বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা মাত্র 100 টাকার মধ্যেই কিন্তু ক্রিয়েট করতে পারবে। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার অ্যাজ এ টোনার। আমি এখানে অল্প একটু ডাবর গুলাবেরি রোজ ওয়াটার আমার ফেসের মধ্যে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছে। একটু সময় দেবে যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই হয়ে যায়। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 30 টাকায় কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে। রোজ ওয়াটার অ্যাপ্লাই করলে কি হয়, যাদের ওপেন পোর্স আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে থাকে, তো প্রত্যেক দিন কিন্তু তোমরা রোজ ওয়াটার স্কিনে অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু স্কিনের কোনো ক্ষতি হয় না। এবার আমি নিয়ে নিচ্ছি 5 টাকা দামের এই ভ্যাসলিনটা, এটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিপ বাম। দেখবে আমাদের লিপসটা ড্রাই হয়ে যায়, ফেটে যায়, ফাটা কিংবা রুক্ষুশুকো হয়ে যায়। তো তোমরা যদি কোনো লিপ বাম অথবা ভ্যাসলিনকে ঠোঁটের মধ্যে ইউজ করো তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হবে না, আর লিপটা ভীষণই সফট স্মুথ থাকবে। আর অ্যাপ্লাই করলাম একটু চোখের নিচে অ্যাজ এ আই ক্রিম। এটা অ্যাপ্লাই করলে সহজে চোখের নিচের মেকআপটা না ফেটে যায় না, খুব ভালোভাবে বসে, আর সহজে কিন্তু ড্রাইনেস আসে না বা চোখের তলা থেকে মেকআপটা ক্র্যাক করে যায় না। তো তোমরা যে কোনো আই ক্রিম ইউজ করতে পারো কিংবা ভ্যাসলিনকে ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি, এটা হচ্ছে মিনি টিউব, মাত্র 20 টাকায় কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। আর এটার কিন্তু 10 টাকা দামের মিনি পাউচও আসে, সেটাও চাইলে ব্যবহার করতে পারো। তো দেখো সবার প্রথমে আমি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ফেয়ারনেস নিয়ে আসে, আর এটা কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর স্কিনটাকে না ব্রাইট দেখাতে সাহায্য করে। দেখো আমি আমার ফেসের মধ্যে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে, আর ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনের মধ্যে একটা ব্রাইট লুক দেবে, স্কিনকে ময়শ্চারাইজ করে। আর এটা যদি তোমরা অ্যাপ্লাই করো মেকআপটা কিন্তু অনেকক্ষণ ব্রাইট থাকে, সহজে কালো হয়ে যায় না। তোমরা যে কোনো ময়শ্চারাইজার চাইলে ব্যবহার করতে পারো, যেহেতু সামনে গরমের সিজন আসছে তো আমি কোনো তেলতেলে ময়শ্চারাইজার ইউজ না করে আমি একটা ফেয়ারনেস ক্রিম ইউজ করলাম, যাতে সহজে মেকআপটা তেলতেলে বা অয়েলি না হয়ে যায় আর স্কিনটা কিন্তু সারাদিন ব্রাইট থাকে। দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে একদম ব্লেন্ড করে নিলাম। এবার অ্যাপ্লাই করবো মেকআপ বেস। আমি এর জন্য এখানে ইউজ করে নিয়েছি ল্যাকমি সিসি ক্রিম। এভরিডের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণই ভালো, প্রত্যেকদিন তোমরা এটা অফিস কলেজ যাওয়ার সময় ব্যবহার করতে পারো। দেখো আমি অল্প একটু নিয়ে আমার ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এর মধ্যে রয়েছে SPF 30, PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে কিন্তু এটা তোমরা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু স্কিনের মধ্যে একটা ন্যাচারাল আর ইভেন লুক দিতে সাহায্য করে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা এভরিডে ফাউন্ডেশন ইউজ করতে চাও না, লাউড মেকআপ করতে চাও না, তা তারা কিন্তু প্রত্যেকদিন বিবি ক্রিম অথবা সিসি ক্রিমকে কিন্তু ব্যবহার করতে পারো। এবার দেখো এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, একদমই হোয়াইটিশ লাগে না। প্রথমে একটু সাদা সাদা মনে হতে পারে, কিন্তু যখন আমি এটাকে পুরোপুরি ভালোভাবে ব্লেন্ড করে না নেবো না, তখন কিন্তু একদম একটা ন্যাচারাল ফিনিশ দেবে। আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু একটু গলাতেও অ্যাপ্লাই করে নেবে, নাহলে ফেস ও গলার রং আলাদা আলাদা লাগবে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। দেখো আমি হাতের সাহায্যেই আমার গলাতেও অল্প একটু অ্যাপ্লাই করে নিলাম। এবার মেকআপটাকে সেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি এই 10 টাকা দামের জনসন বেবি পাউডারটা, আর এটাও কিন্তু এভরিডে ইউজ করা যেতে পারে, স্কিনের জন্য মোটেও হার্মফুল না। তোমরা কোনো কম্প্যাক্ট বা অন্য কোনো পাউডারও চাইলে ইউজ করতে পারো। দেখো অল্প একটু করে নিয়ে আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এক গাদা প্রোডাক্ট একটা টাইম নেবে না, অল্প একটু নিয়ে নিয়ে আস্তে আস্তে হালকাভাবে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, সেটা কিন্তু খুব সহজে ইভেনলি ব্লেন্ড হয়ে যায় আর হোয়াইটিশ হয়ে থাকে না, আর মেকআপটাকেও কিন্তু সারাদিন লক করে রাখে, সহজে মেকআপটা ঘেটে গলে যায় না। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাজল। আমি এখানে ইউজ করছি হচ্ছে ফেসেস কানাডার কাজল, এটা কিন্তু 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। আমি এটা অনলাইন থেকে 100 টাকায় পারচেস করেছি। আর দেখো আমি জাস্ট ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি, আর এই কাজলটা দিয়েই কিন্তু আমি আমার চোখের ওপরে দেখো আইলাইনারের মতো করে পরে নিচ্ছি। আর তোমরা কিন্তু খুব ইজিলি এইভাবে কাজল দিয়েও কিন্তু আইলাইনার পরে নিতে পারো। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। আমি এখানে ল্যাকমির একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, তবে এটা 100 টাকা না, তবে তোমরা চাইলে লোকাল মার্কেটে 100 টাকা দামের কিন্তু অনেক লিপস্টিক পেয়ে যেতে পারো। তো দেখো সিম্পলি আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবার দেখো সিম্পলি আমি একটা ইয়াররিং ক্যারি করে নিয়েছি, আর মেকআপ লুকটা কিন্তু এখানেই কমপ্লিট। ভীষণ ইজি, অ্যাফোর্ডেবল, সিম্পল আর কুইক। আর চুল চাইলে তোমরা খোলাও রাখতে পারো, কিংবা যে কোনো স্টাইলে তোমরা বেঁধে নিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।